খিদমা ইসলামিক সোসাইটি খেদমতের জন্য এই সোসাইটি গ্রহণ করা হয়েছে খেদমা এই খেদমার ব্যাপারে তারা হিন্দু চিনবে না বৌদ্ধ চিনবে না নাসারা চিনবে না মুসলমান চিনবে না মানুষ মাত্রই যিনি অভাবগ্রস্ত দরিদ্র অসুবিধার মধ্যে পড়ে গেছে এই খেদমার দায়িত্ব হলো মানুষের মাঝে ত্রাণ সামগ্রী অথবা তার অসুবিধাগুলি দূর করে দেওয়ার চেষ্টা করাই হলো খেদমার দায়িত্ব কথা বলেন ঠিক না বেটে এটি ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফেরেশতা রহেছে বলি আজ কে মোদের খুশির দিন কুল মাখলুকাত হেছে বলি আজ কে মোদের খুশির দিন এ ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাশাআল্লাহ জামাল করে একসাথে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ প্রশ্ন রাখতে পারেন হুজুর আপনাদের মাহফিল গুলিতে আসলেন দুরূদ শরীফ কেন এত বেশি পরিমাণে পড়ান প্রশ্ন আসতেই পারে দুরূদ শরীফের সময় না পড়ে যদি একটা নসিহত করতেন তাহলে তো আমাদের উপকার হতো আপনাদের এই প্রশ্নের জবাব আমি সুন্দর মতো দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন যদি একটা লোক আপনার এসে খোঁজ নেয় ভাই কেমন আছো প্রত্যেক দিন যদি আপনার খোঁজ নেয় ভাই কেমন আছো বলেন এই লোকটার প্রতি আপনার মহব্বত বাড়বে না কমবে আমরা যখন দুরূদ শরীফ পড়ি এই দুরূদ গুলি যদি মহব্বতের সাথে হয় আমার নবী নিজে শুনেন অথবা ফেরেশতারা পৌঁছায় দেন রওজা শরীফে ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ অমুকের বেটা অমুক বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সিতলিয়া গ্রামে পশ্চিম পাড়ার একজন আল্লাহর বান্দা আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়েছে ইয়া রাসূলুল্লাহ তার বাবার নাম আব্দুল্লাহ তার নাম আব্দুর রহমান একদিন দুই দিন ছয় মাস এক বছর পাঁচ বছর দশ বছরে একদিনের জন্য হলো আমার নবীর অন্তরে ওই আশেক উম্মতের প্রতি মায়া লাগতে পারে কি পারে না যখনই মায়া লাগবে আমার নবী মদিনায় থাকতে পারবে না আপনার কুরে ঘরে হাবিবে কিবরিয়া তশরিফ আনবে ও মুসলমান দুরুদের বিরুদ্ধে ফতোয়া না দি তুমি দুরূদ শরীফ পড়ার জন্য মুসলমানকে উদ্বুদ্ধ করো আর কত ফতোয়া দিবা ফতোয়া দিয়ে দিয়ে তুই ইসলামের বারোটা বাজায় দিস ফতোয়া না দুরূদ শরীফ পড়ার জন্য মুসলমানকে উদ্বুদ্ধ করো নবীরা শিখ ঘুমোতে যাওয়ার আগে যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিব বলেন আমার এই উম্মতের প্রতি আমার মালিক আমার রব দশটা বার রহমতের নজরে তাকায় জোরে বলেন সুবহানাল্লাহ একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ খুশি না বেজার জোরে বলেন কয়বার দুরূদ পড়লেন একবার আল্লাহ তাকায় দশ বার দুরূদ পড়লেন একবার আল্লাহ তাকায় দশ বার এ ইমানদার ঘরের মধ্যে বসে টেলিভিশনের সিরিয়াল আপনি দেখেন ফেসবুক টিভির সময় নষ্ট করে দেন জীবনের একটা সময় আপনি নবীর দুরুদের জন্য বরাদ্দ করে দেন আল্লাহ আজকে দেখে এশার নামাজের পরে ২০টা মিনিট আমি নবীর দুরুদের জন্য বরাদ্দ করলাম ২০টা মিনিট নবীর দুরুদের জন্য বরাদ্দ করেন দুরুদের জন্য বরাদ্দ করেন ফেসবুকের জন্য সময় আপনি দিলেন কয়েক ঘন্টা কিন্তু নবীর দুরুদের জন্য ৫টা মিনিট আপনি বরাদ্দ দেন নাই এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আমি সরাসরি ওয়াজে গেছি ডাইরেক্ট অ্যাকশন বাকি নাই ওয়াজ তো যেমন বহুত শুনছে না ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলাম বাকি ঝুঁকি নেই সময় নষ্ট করে লাভ যেমনি ঠান্ডার উপরে বয়ে রয়েছেন এটা আজকে ধরেন একটা পরীক্ষা চলতেছে শয়তান তার ডিউটি কোন সময় কিন্তু বাদ দেয় না কিন্তু ইমানদার তার ডিউটি বাদ দিয়ে দিছে কি কথা কর না কেন না বুঝেন না ইমানদার কি করছে
তার ডিউটি বাদ দিয়ে দিছে, ইমানদারের ডিউটি ইমানদার পালন করে নাই, কিন্তু শয়তানের ডিউটি শয়তান পালন করতেছে। আল্লাহ কোরআনে সতর্ক করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মালের জন্য সম্পদের মোহে পড়ে, ওয়ালা আওলাদুকুম সন্তানের প্রেমে পড়ে, আং যিকিরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না। ফেসবুক তো টিপ আছে, এক ঘন্টা ফেসবুকের জন্য বরাদ্দ করে টিপে নজি, ফেসবুকে বালা দিকও আছে খারাপ দিকও আছে, যার চোখ যেমন সে কোরআন শরীফ বুঝে তেমন, যার মাইন্ড যেমন সে কিতাব বুঝে তেমন। আমরা কিতাব থেকে দলিল দেই, আমাদের কিছু ভাইরাও কিতাব থেকে দলিল, যার বুঝ যেমন সে কিতাবে সেটা বুঝে যাবে, ফেসবুকে যার বুঝ যেমন সে বালাটা দেখে, যার চরিত্রে গন্ডগোল আছে এটা খারাপটা দেখে। এশার নামাজ কমপ্লিট করার পরে তসবিহ হাতে নিয়ে 20টা মিনিট নবীর দরুদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহর কসম করে বলি, মৃত্যুর আগে একদিন হাবিবে কিবরিয়ার দর্শন মোবারক হয়ে যাবে, জিয়ারত নসিব হয়ে যাবে, আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। পারবো না আমরা একটু সময় দিতে, আওয়াজ তুলে বলেন পারবো না ইনশাআল্লাহ, চেষ্টা করলি কঠিন কোনো কাজ, কঠিন কোনো কাজ না। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জিব্বার কালারও একটা, এর ভিতরে যে সমস্ত পদার্থ আছে যা দিয়ে আল্লাহ বানাইছে ওই একটাই। এই জিব্বার উপরে যদি আপনি লবণ রাখেন তো জিব্বা কয় দেয় এটা লবণ। এই জিব্বার উপরে যদি আপনি মিষ্টি রাখেন তো এটা কই দেব মিষ্টি। জিব্বার উপরে যদি আপনি তেঁতুল রাখেন তো কইব এটা তেঁতুল। জিব্বার উপরে যদি আপনি এই কি কয় আপনার আম রাখেন তো কইব এটা আম। এটার উপরে যদি খেজুর রাখেন তো কইব এটা খেজুর। জিব্বা কয়টা? একটা। আমার মালিক, আমার রব, এত বড় একজন কারিগর যিনি আপনার একটা জিব্বা দিয়ে অসংখ্য খাবার স্বাদ আস্বাদন করাই দিয়ে, এরকম একজন বিজ্ঞানী দুনিয়াতে আসেন, জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। তো সেই মহান মালিকের কদমে সেজদা দিতে মন চাই না? শয়তানি খালি টেলায়, কি দরকার আছে পুরো তুহুর তার কি, বেশিরভাগ টেলালো ফজরের নামাজ রাখতে। মাদ্রাসা যখন পড়তাম তখন ওই হোস্টেলে থাকার পরে হোস্টেল মাস্টার যিনি আছেন হেতে দরজা খেলে দুটাইতো, ওট 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 ওট, তখন যে কেমনটা লাগতো না শরীরের ভিতরে, মনে চাইতো যে হোস্টেল সুপারে ধরে কিলাই হবে। এই গমের সময় ডাক দিছে কি যে মজার একটা গম, আর শয়তানও তখন খালি টিপ তার খেলে উডিস না আরেকটু, হো উডিস না আরেকটু, সব ওর ডিউটি কিন্তু পালন করতেছে, কিন্তু আমরা আমাদের ডিউটি পালন করতে পারি না। শয়তানি ঠিকই আমার খালি টিপতে আছে, উডিস না উডিস না, পরে যা পরে যা পরে যা, করতে করতে একসময় ভূত করে ঘুমাই পড়ছেন, ঘুমে তুই উঠে দেন বেলা 8টা বাজে, শেষ। শয়তান কাজ বাজাই দিচ্ছি, এবার তোমারটা তুমি বুঝো। আল্লাহ আল্লাহ আল্লাহ, শয়তানের একটা ওয়াজ শুনে জাহান্নামের মেইন দরজার সামনে আগুনের শিখার উপরে শয়তানকে তুলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে হাকায় আর জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। শয়তান ডাক দিয়ে বলবে রব, ও মানবেরা ডাক দিয়ে বলবে রব, এই ইবলিস আমাদের কি দুকা দিয়ে আজকে জাহান্নামে নিয়ে আসছে গো আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, সব দোষ ইবলিসে।
দিবে কিরে ইবলিস, তুই কি সব আমার বান্দারে দুঃখ দিয়ে জাহান্নামে নিয়ে আসছিস রে ইবলিস? ইবলিস ডাক দিয়ে বলবি, রব্বে করিম, তুমি তো বিজ্ঞ আদালতের মহান বিচারক, আমি আসামি আর তোমার বান্দার সব বাদী, তুমি বিচার করবা আল্লাহ জানি, কিন্তু আসামি হিসেবে তো আমার বক্তব্য আছে। আল্লাহ বলবেন, হ্যাঁ তোমার কি বক্তব্য বলো? আমার বান্দারা তোমার বিরুদ্ধে মামলা করেছে, মামলা হলো তুমি তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আজকে জাহান্নামে নিয়ে আসছো। ওই সময় ইবলিস ডেকে বলবে, রব্বে করিম, তুমি জানো গো তোমার বান্দারে তুমি সৃষ্টি করেছো, এই বান্দার সুখের জন্য তুমি আসমান নির্মাণ করেছো, আসমানে অসংখ্য নক্ষত্ররাজি তুমি দিয়েছো, আল্লাহ শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত দিয়েছো, বসন্ত দিয়েছো, আর এক এক মৌসুমে এক এক ধরনের ফসল ফল আর খাবার দাবার তুমি রব তাদেরকে দিয়েছো, বর্ষাকালে অনেক মাছ দিয়েছো, শীতকালে রব সবজি দিয়েছো, ফলমূল দিয়েছো, আল্লাহ ফি আহসানি তাকবীম, সুন্দর করে তুমি বান্দা বানাইছো, ও বান্দার সুখের জন্য তুমি তার ঘরে একজন স্ত্রী দিয়েছো, রব্বুল আলামিন তার অন্তর আর চোখের শান্তির জন্য তাকে সন্তান দিয়েছো, আল্লাহ তার রোগের শেফারের জন্য তুমি রব ওষুধ দিয়েছো, আর তার প্রত্যেকদিন খাবারের জন্য তুমি ফয়সালা করে দিয়ে বন্টন করে দিয়েছো। রব্বুল আলামিন, তুমি এত কিছু করার পরেও তোমার বান্দারা তোমার কথা শুনে নাই, আমি ইবলিস ওদেরকে নামাজ পড়তে নিষেধ করেছি, ওরা আমার কথাগুলি মেনেছে, রোজা রাখতে নিষেধ করেছি, ওরা রোজা রাখে নাই, সারা রাত ফেসবুক টিপতে কইছি, ওরা সারা রাত ফেসবুক টিপেছে, তোমার হাবিবের প্রতি একবার দুরূদ শরীফ ওরা পড়ে নাই, এশার নামাজ না পড়ি ওরা ড্যান ড্যান টেন টেন করে ঘুরে বেড়াইছে গো আল্লাহ। আল্লাহ এবার কও, তুমি যেই বান্দা বানাইলা, যেদের খাওয়াইলা, সবকিছু দিলা, ওই বান্দা তোমার কথা না শুনে আমার কথা শুনলো, এবার আমারে দিছো জাহান্নামে, আমার উম্মত যারা আছে সব মুরিদ আমারে আমার সাথে দিয়ে দেও, আমার মুরিদ যা আছে সব আমার লোকে দিয়ে দাও। আল্লাহ ডাক দিবে, বান্দা তোদের কি বক্তব্য আছে? বান্দারা সব সুর কথা আছে, আর কোন জবাব নাই। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা ফিরাইয়া 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 জাহান্নামের মধ্যে নিয়ে যায় ইবলিসের সঙ্গে। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, উদখুলু ফিসসিলমি কাফাতাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এরে বান্দা দিনের মধ্যে যদি আসো পরিপূর্ণ মতো আসো, অর্ধেক আসবা অর্ধেক আসবা না হবে না, অর্ধেক মানবা অর্ধেক মানবা না বাবা, হবে না হবে না হবে না হবে না, কথা বলেন ঠিক না বেঠে? বুঝতে কি কোনো অসুবিধা? বোঝা যায় তো? বেশি রাত করতেছি না, ভয় নাই। হুজুরে কেবল দর্শে কত তারিখের মতো মনে হুজুর 14টা বাজাই সিটটা নাই, আমি একটু আদর একটু হিসাবের ভিতরে নিয়েছি, বেশি গাইলে তো অসুবিধা হচ্ছে, কালকে তো গাইতে হইল, গতকালও গাইছি, এই সারা মাস চলতেই থাকবে, করোনা এসে তাতে পাবলিকের কোনো ডর নাই, মারহাবা কর, পাবলিকের ডর নাই কি লেগে জানেন, কামরা গরিব মানুষ ঘুরার ডিম করোনা দিলে এমনি মরতাম অমনি মরতাম, অত চিন্তা করে লাভ নাই, যা করে খুদাই ওই বলি আর কথা কর না কেন, আমরা তো চিন্তা ভাবনা করতেছি না। আমার একজন খুব ভক্ত আছে, প্রিয় মানুষ, উনি ইয়াতে চাকরি করে, কি বলে আপনার, ব্রিটিশ হাই কমিশনে চাকরি, তা আমার এই কয়েকদিন ধরে খালি ফোনে ঘুরতেছি, হুজুর আসেন আমরা রুয়া শুনি একবেলা আপনাদের খাওয়া, তা আমি কই কম বেড়ে আমার ঢাকা শহরে নিয়ে এসেছে বাইন্দে সাইন্দে কি চিৎ করে ফেলাই থয় কিনে কি এক জ্বালা যন্ত্রণা, আচ্ছা ডরে 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 গেলাম, যাওয়ার পরে না দেখি লোকটা খুব ভদ্র মানুষ, তো ব্রিটিশ হাই কমিশনের চাকরি করে, তা আমার কয় হুজুর এই ব্রিটিশটা ওদের মাথার কোনো ঘুম নাই, কে বাংলাদেশে করোনা ধরলো নাকি,
সুবহানাল্লাহ কর আরো জোরে বলে আমেরিকায় শুয়াই ফলাইছে ইউরোপে একবারে শীত করে ফলাইছে আর লন্ডনে তো মনে করেন যে কাট করে ফলাইছে বাংলাদেশে করোনা দলল নাকি কারণটা কি এই কারণের জন্য ব্রিটিশ হাই কমিশন থেকে 2 কোটি টাকা বাজেট হইছে বস্তিতে গবেষণা করার জন্য যে বাংলাদেশে এত বস্তি বস্তির ভিতরে করোনা নাই খালি এসি রুমে করোনা কারণটা কি সুবহানাল্লাহ কি বাইদ্য কব আরো জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মালিককে আল্লাহ মালিককে আল্লাহ মালিককে আল্লাহ আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন আমার মালিক আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলা যাবে কি মারহাবা এক মুরব্বী করোনা যখন আসছে মুরব্বী কয় বাবা মাস্ক পরেন মুরব্বী কয় মরে গেলেও বরং না কয় কে কাকা কামারে করোনা দুঃখ কাকা কোন কি যদি ধরে কই ধরলে আমি মরে যাইতাম আল্লাহ যদি আমারে মারে তো মরুম যদি না মারে তো মরতাম না কাকা আপনি মাস্ক পরতেন না কই না প্রধানমন্ত্রী আই কইলু করতাম না কি পাগলের পাগল চিন্তা করতে পারছেন পাগল কারে ক তাওয়াক্কুল ব্যাটারি এত আল্লাহর প্রতি যে আল্লাহ যদি আমারে মারে তো করোনা দিয়ে মারবো আমার মুত হইলে পানির ভিতরে পুরে মরতে পারি হার্ট স্ট্রোক করে মরতে পারি বাসের নিচে পুরে মরতে পারি সাপের কামড়ে মরতে পারি বেরে নিষ্ঠকে মরতে পারি ঘরের ভিতরে হয়ে গেছি ক্যাত করে সেত করে ফেলে যায় বলি আপনারা হাসেন আমি আপনাদেরকে বুঝাই মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য মরে যাওয়াটা আশ্চর্য না বলে হুজুর এটা কি কইলেন বুঝাইতেছি মানুষের যে হাড় আছে হৃৎপিণ্ড এটার ভিতরে ছিদ্র আছে এই ছিদ্রের ভিতর দিয়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার বার রক্ত পাঁচ এই নজলের ভিতরে যখন ময়লা জমে তখন ইস্টার আল্লাহ হুজুর আপনি জানেন কেমনে আমি এক খয়রাতি গাড়ি কিনছি 3-4 বছর আগে খয়রাতি গাড়ি ওরে খুদা খালি মিস্ত্রি কাছে লয়ে যাইতো আমার রাস্তার মাঝখানে ইঞ্জিন ভুরুত বন্ধ হয়ে গেছে আর তো ইস্টার গিটারি না হেরে ফোন দেই ড্রাইভারে গুতা হিন্দে গুতা হিন্দে এই খয়রাতি গাড়ি ফিসরে দৌড়াইতে দৌড়াইতে আমি কিছুটা বুঝছি ঠিক মানুষের হাড়ের ভিতর দিয়ে রক্তগুলি পাঁচ আল্লাহ আকবার জোরে বলে কি হয় রক্ত পাঁচ যখন রক্তের ভিতরে কোলেস্ট্রল বাড়ে চর্বি বাড়ে ময়লা বাড়ে তখন এটা পাঁচ হইতে কষ্ট হয় তখন বান্দাকে ক্যাক শেষ এই জন্য ওলি আল্লাহরা খাবার কম খাইতো কম ঘুমাইতো প্রয়োজন ছাড়া খানা গ্রহণ করতো না আর আমরা যখন খাইতে বহি খাইতে খাইতে ফ্যাটটা এরকম বানাই নিছি এরপর আউযুবিল্লাহ কই না বিসমিল্লাহ কই না আলহামদুলিল্লাহ কই না খাওন দন শেষ বিয়াই বাদ গেছে নতুন বিয়ান দে ফার্ম মারতেছে বিয়ানো কি যে খাওন না খাইছি মোর লগে বাইত রইছি কি খাওন খাইছি মজার খাওন বিয়া বেডি মানুষ না একটু ফার্ম দিলি তো খালি ভুলে খালি ভুলে আল্লাহর হাবিবের দরবারে আম্মা জান্নাত এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন বিবিরে মহব্বত করেন আচ্ছা নবী কি মিছে কথা কইবো নবী আমার দেখে বলেন রে আমার বিবিরা আগামী কাল ফজরের নামাজের পরে বলে দিও আমি কারে বেশি মহব্বত করি গো আমাদের মা ছিলেন 11 জন মা কোনদিন বলতে পারে নাই রসুল আমার সঙ্গে অনবিচার করেছে এমন মহান চরিত্র ছিল আমার নবীজির নাস্তিক আর বেদিনের বাচ্চারা ওরা বলতেছে আমার নবীর চরিত্র ভালো ছিল না সেই জন্য আম্মা জানা আয়েশা নামক এই কুমারী নারীকে বিবাহ করেছে আল্লাহর কসম করে বলি শোনো হে মুসলমান আমার নবী আম্মা জানা আয়েশা কি কুমারী হিসেবে বিবাহ করেন নাই আম্মা জানা আয়েশার আগে যার সঙ্গে নবী সংসার করেছেন তিনি 40 বছর বয়সের আগেও দুইবার শাদী মোবারক হয়েছিল তিনি আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়েবা একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা আমার নবীর একজন বেবি ছিল হযরত আম্মা জান সাউদা একেবারে বৃদ্ধ চুল মুবারক পেকে গিয়েছিল
চামড়াগুলি ঘুষিয়ে গিয়েছিল। বৃদ্ধা বয়সে আম্মা জান এসে বললেন, হুজুর আপনি কি আমাকে শাদী করবেন? হুজুর আপনি আমাকে গ্রহণ করে নেন। আচ্ছা, একজন একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে একজন পুরুষ কি আশা করতে পারে? তারপর রসুল তাকে গ্রহণ করেছিলেন, বিবাহ করেছিলেন। সেই আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা রসুলের সঙ্গে বিবাহ বসেছিলেন। অতএব যারা নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে, আজকে ওই ফ্রান্স আর ফ্রান্সের প্রধানমন্ত্রী আমার নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করে হাবিবে কিবরিয়াকে যারা অপমান করেছে, আল্লাহর কসম করে বলি ওই দেশের পতাকা পায়ের নিচে ফেলাইয়া প্রয়োজন বাদে আমরা প্রস্রাব করব, তারপরে ওই দেশকে আমরা কখনো মেনে নেব না। কথা বলেন ঠিক না বেটি? একটা খেজুর গ্রহণ দিয়ে বললেন, ও গো আয়েশা, আমি তোমারই তো ভালোবাসি। আম্মা জান সালমা রাদিয়াল্লাহু আনহার গৃহে গেলেন। আম্মা জানকে বলেন, সালমা আমি তোমাকেই তো মহাব্বত করি, এই যে নাও খেজুর। আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, একটা খেজুর দিয়ে বলেন, সাউদারে আমি তোমাকে মহাব্বত করি, অথচ তিনি বৃদ্ধা। আম্মাজানদের প্রত্যেক আম্মাজানদের ঘরের মধ্যে তিনি যে একটা করে খেজুর দিয়ে বলেন, আমি তোমাকে ভালোবাসি। সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক, যেটা বর্তমান রওজা শরীফ, এটাই হুজরা মুবারক ছিল। এর বাম পাশে কেবলামুখী হয়ে বাবে জিব্রাইল, এই বাবে জিব্রাইল দিয়ে এই দরজা দিয়ে জিব্রাইল আমিন আসতেন, আল্লাহর হাবিবের সঙ্গে কথাবার্তা বলতেন। ওই হুজরা মুবারকে সমস্ত বিবির উপস্থিত নবীজি ফজরের নামাজ পড়ে ঘরে আসছে। আম্মা জানরা ঘিরে ধরে বলেন, হুজুর আপনি কাকে মহাব্বত করেন বলতে হবে? আল্লাহর নবী বললেন, কালকে রাত্রিবেলা যারে খেজুর দিছে আমি তারে মহাব্বত করি। হন সবাই কো আলহামদুলিল্লাহ, আম্মা জান আয়েশা কো আলহামদুলিল্লাহ, উম্মে সালমা বলতেছে আলহামদুলিল্লাহ, সাউদা বলতেছে আলহামদুলিল্লাহ, আর সবাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, কি হচ্ছে তোমারে আলহামদুলিল্লাহ কর, তুমি আলহামদুলিল্লাহ কর, কামরও তো খেজুর দিছে, কামরও তো দিছে, কামরও তো দিছে, কামরও তো দিছে। আচ্ছা আপনারা কর, আপনারা বলেন আমরা বাংলাদেশে যদি একজনের 11টা বউ থাকে, কি বউ ফিরাইতে ফিরাইতে বাপ দেহে লাগবে। আমি ঢাকা শহরে আমার মসজিদে হাসনাবাদে দাঁড়িয়ে অনেক ভাইকে বলেছিলাম, ভাই রে তোমরা তো খালি নবী রে, তোমরার মতো তোমরার মতো কে সিললে? আচ্ছা বালা কথা, সিললে তো সিললে, এটা তোমার বিশ্বাস, তোমার আকীদা, তোমার ডানিয়ে তুমি থাকবে, আমার কি? আমার নবীর 11 জন স্ত্রী ছিলেন, আমি তোমার 11টা বিয়ে করাই দিই, 6 মাস পরে যদি বুড়িগঙ্গার পানির ভিতরে না সুবাইছে তাহলে আমি এই মসজিদে নামাজ পড়াইতাম। কথা কি খারাপ কইছি? এই কথা বলেন না কেন? কথা বলেন। আমার নবীর 11 জন স্ত্রী ছিলেন, আমাদের 11 জন মা। আপনি 2 জন স্ত্রী ঘরে রাখতে পারেন না, কিন্তু দুঃখের বিষয় হলো সৌদির বাদশার বউ বলে 35। আমি শুনলে চিন্তা করি যে জমিনে থাং না জাম গাছুলে কই যাইতো 35টা বউ। সর্বনাশ, আপনারা হাসলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কোরআনের সূরা নিসার ভিতর বলেন, মাসনা সুলাসা রুবা। আরে ফকির জালে তো একটা অস্থির, খালি সুহের ভিতরে হাইকে। আল্লাহ কোরআনে বললেন, তুমি 7টি, 1-1, 2-2, 3-3, 4-4, সর্বোচ্চ 7টে পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারো। মারহাবা কর, কয়জন স্ত্রী যেটা বলেন? এই আয়াতের তফসিরে অনেক হাদিস আসছে। তফসির ইবনে কাসির বলেন, তফসিরে মাদারিক বলেন, তফসিরে আবু সৌদ বলেন, তফসিরে আবু হাতিম বলেন, তফসিরে তবারি বলেন, তফসিরে কুরতুবি বলেন, তফসিরে কাবির বলেন, যত তফসিরের কিতাব আছে সব তফসিরগুলির ভিতরে আসছে হুজুর পাকের সিদ্ধান্ত ছিল 4 জন স্ত্রী। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 10 জন স্ত্রী আছে, নবী বলেন 6 জনকে তালাক দাও, 4 জনকে গ্রহণ করো। রাসূল এই সিদ্ধান্ত দিয়ে বললেন, 6 জনকে তালাক দাও, 4 জন গ্রহণ করো, চারের উপরে
রাখতে পারবে না কিন্তু বড় আফসোস আর সত্য কোন মুসলমান যদি একসাথে চারজন স্ত্রীর উপরে পঞ্চমজন স্ত্রী রাখে পঞ্চম স্ত্রী তার জন্য বিবাহ হালাল হবে না যতবার মিলন হবে ততবার জানা হবে যতটা বাচ্চা তৈরি হবে আল্লাহর কসম ততটা দারুণ সন্তান তৈরি হবে সৌদির বাচ্চার বউ বলে 33টা কোরআনের কোন বিধান একটু বলতে বলে কিছু বাইরে আছে সৌদি আরব চাইয়ে বাংলাদেশ খালি শিল লেখে সৌদি আরবে ফাইছি না সৌদি আরবে ফাইছি না তুমি সৌদি নিয়ে তোমার তো মৃত্যু সুখে হ্যাঁ সাউথ কোন দলিল না আমাদের আমাদের দলিল আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ইজমা এবং কিয়াস কথা বলেন ঠিক না ভাই ঠিক শরীয়ত রসূল চারটি দ্বীনের উসূল চারটি এই উসূলের মধ্যে থাকতে হবে আমাদেরকে এখন বর্তমান সৌদির দলিল চলে আগে যদি ওল্ড মডেল থাকতো তাহলে বলতেন এই যে ওল্ড মডেল আল্লামা ইমাম মোল্লা আলী কারি হানাফি হারুবি মাক্কি রাহিমাহুল্লাহ যিনার লকব হলো ইমামুল হারামাইন আশ শরীফাইন দুই হারামের ইমাম ছিলেন তিনি এক লক্ষ নবীর হাদিস মুখস্থ ছিল ওনার উস্তাজুল মুহতারমা ইমামুল হুফফাজ ইমাম হাজর হাইতামি আশ শাফি আল মাক্কি যিনি কয়েক লক্ষ হাদিসের হাফিজ ছিলেন যেমন উস্তাদ হাফিজুল হাদিস ছাত্র তেমন হাফিজুল হাদিস উনার ইন্তেকালের পরে হারেমে আর মদিনাতে প্রায় 4,500 জানাজার নামাজ হয়েছিল আস্তে বললেন কেন জোরে বলেন এত বড় ইমাম ছিলেন তৎকালীন জমানার শুনলে খুশি হবেন উনি মিলাদের উপর একটা চমৎকার কিতাব লিখেছেন আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ভাই যদি কয় যে আমি পাই না তাহলে আপনার সুখের সমস্যা আমরা প্রবলেম ঝগড়া করে লাভ আছে কোন লাভ আপনি আমার ভাই আমি আপনার ভাই কোন ঝগড়া করে লাভ 450 বছর আগের মক্কার ইমামের কিতাব আসেন মূল আলোচনার দিকে ফিরে যাই যেখানে আলোচনা লিখেছিলাম হে মুসলমান আল্লাহ কোরআনে বলেন আল্লাযী خلق الموت والحياة ليبلواكم বান্দারে তোমার হায়াত আমি সৃষ্টি করেছি তোমার মরণ সৃষ্টি করেছি আরে বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি তোমার মৃত্যু হবে বান্দা হায়াত ও মউতের মাঝখানে ছোট্ট একটা জিন্দেগি কারো জন্য হয় মাত্র 10 দিন কারো জন্য হয় 1 ঘন্টা কারো জন্য হয় বাবা মাত্র 5 মিনিট কারো জন্য 5 বছর কারো জন্য 60 বছর কারো জন্য বাবা 40 বছর কারো জন্য বাবা 100 বছর কারো জন্য বাবা 80 বছর ছোট্ট জিন্দেগির জন্য আমরা আলিশান প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করতেছি কে কারে আইকালা বাস মারবো খালি বাসের দাম দাই ঘুরতেছি কারে আইকালা বাস মাইরে মাইরে কার ক্ষতি আমরা করব খালি চিন্তা করতেছি আপনাদের অনেকের সুনাম গুঞ্জন হাওরে মাহফিলে গিয়েছিলাম একবার বহু বছর আগে এক দাখিল মাদ্রাসা মাঠে আমারে লয়ে যায় তখন তো আমি নতুন নতুন খালি ডরাই চারপাশে কিছুই নাই খালি হাওরের হাওর আমি কই ভাইরা আমার কি লই আপনারা কিলে কিলে মারবেন নাকি কোন জায়গা লইয়া যান খুশি ডর না তা আমারও লইয়া গেছি কিন্তু সুখের বিষয় হলো ওই গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি বিল্ডিং আমি জিজ্ঞেস করলাম ভাই বাড়ি বাড়ি বিল্ডিং কারণ কি বলে হুজুর আমাদের এই গ্রামের এমন কোন ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে লন্ডনি না আছে আমি বললাম এত মানুষ লন্ডনে গেল কারণ কি লোকেরা বলে হুজুর পাকিস্তান পিরিয়ডে একজন লোক লন্ডনে গিয়েছিল তিনি সবাইকে লন্ডন যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমি বললাম সেই লোকটার মন মানসিকতা এত বিরাট পাহাড়ের মতো এমন পাহাড়ের মতো মন যদি আমার দেশের প্রত্যেকটা নাগরিকের হৃদয়ে এত বড় থাকতো আল্লাহর কসম করে বলি আমার দেশে এত কামড়া কামড়ি সামড়া সামড়ি হইতো না কথা বলেন ঠিক না বেঠে নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল খিদমা ইসলামিক সোসাইটি খেদমতের জন্য এই সোসাইটি গ্রহণ করা হয়েছে খেদমা এই খেদমার ব্যাপারে তারা হিন্দু চিনবে না বৌদ্ধ চিনবে না নাসারা চিনবে না মুসলমান চিনবে না মানুষ মাত্র যিনি অভাবগ্রস্ত দরিদ্র অসুবিধার মধ্যে পড়ে গেছে এই খেদমার দায়িত্ব হলো মানুষের মাঝে ত্রাণ সামগ্রী অথবা তার অসুবিধাগুলি দূর করে দেওয়ার চেষ্টা করাই হলো খেদমার দায়িত্ব কথা বলেন ঠিক না বেঠে এটি ইসলাম খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেদিন কুফায় শহীদ হন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুফা নগরে শহীদ হয়ে যান যেই রাত্রিবেলা তিনি শহীদ হন পরের দিন দিনের বেলা এক খ্রিস্টান অন্ধ মেয়ে আসছে অন্ধ
অন্দেশে কুফা নগরে সেন্ট্রাল মসজিদে খবর নেয়, বলে খলিফাতুল মুসলিমিন আলী কি এখনো দুনিয়াতে আছে? লোকেরা বলে না, তিনি তো আজকে রাত্রিবেলা শহীদ হয়েছেন। খ্রিস্টান হয়ে মুসলমান খলিফার জন্য কেন কান্দো? তখন এই মেয়েটাকে দেয়ার বলে, আমি ভেবেছি আজকে খলিফা দুনিয়াতে নাই, সেটাই বাস্তব হয়েছে। কারণ কি? এই কথা তুমি কেন বললাম? মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এমন কোন রাত্র নাই যে রাত্রি খলিফা আমার ঘরে খাবার না পৌঁছাইছে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। সনাতন তাকিয়ে থাকবে, বৌদ্ধ তাকিয়ে থাকবে, নাসারা তাকিয়ে থাকবে, শিখ তাকিয়ে থাকবে। আমরা তাদেরকে ত্রাণ দিব, কিন্তু দুঃখের বিষয়, নবী আল্লাহ কোরআনের আদর্শ থেকে যখন আমরা বিচ্যুত হয়ে গেলাম, তখন আমরা খ্রিস্টানের দিকে তাকিয়ে রয়েছি, খ্রিস্টানের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের এখন রসুলের আদর্শ নাই, নবীর আদর্শ নাই, আমাদের কাজকে সন্ত্রাস হিসেবে অভিহিত করা হচ্ছে। এদেশের আলেম সমাজকে মানুষ মাথার তাজ হিসেবে মনে করেছে, এখনো মনে করে, কেমন পর্যন্ত মনে করবে। কিন্তু বাতিল ধর্মের নাম দিয়ে দোহাই দি জঙ্গিবাদী করে আমার দেশের সরল মানা আলেমদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না? ঠিক না? খলিফাতুল মুসলিমিনদের কাছ থেকে এদের শিক্ষা নেওয়া উচিত। একজন খ্রিস্টান মেয়ে হাওমা করে অন্ধ কাঁদতেছে, প্রত্যেক দিন খলিফা আমার বাড়িতে খাবার পৌঁছে দিত, আজকে যখন খাবার যায়নি তখন বুঝছি খলিফা দুনিয়া নাই। এমন আদর্শ তাদের মধ্যে ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? ব্যথা লাগতেছে? একসাথে আবার যদি বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমাদের জিন্দগি কতটুক হায়াত ও মউতের মাঝখানে? হায়াত ও মউতে কার জন্য 60 বছর, কার জন্য 40 বছর, কার জন্য 80, 70, 75, 100 বছর? কিন্তু বাবাজি, আমাদের আগে একটা জাতি ছিল, ওই জাতির নাম জিন। জিন জাতিকে আমার লাগুনের শিখা দিয়ে তৈরি করেছেন। ওয়া খালাকাল জাহান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন, আমি জিন জাতি সৃষ্টি করেছি আগুনের শিখা দিয়ে। এই জিন জাতি যখন আল্লাহ বানাইলেন, প্রথম জিনের নাম তারানুস, যার উপাধি ছিল আবুল জিন। হায়াত পেয়েছিলেন 60,000 বছর। মরণের কথা মনে না থাকলে তো আপনার দুনিয়ার ভিতরে যে কত ফারাফারি করবেন, তোর ফারাফারি শেষ। এক করোনা দেওয়ার পরেও হাইরে সর্বনাশ, আমার মসজিদ এলাকায় এক বেড়া জিন্দিগিতে নামাজ পড়ে না, ডিরিং করে ডিরিং। এই বেড়া আমার ইমাম সাহেবকে হুজুর কি তা কই তা, জিন্দিগিতে আমার ইমামতির বয়সে এর নামাজ পড়তে দেখছি না। এই বেড়া মসজিদের কাতারে খাড়া হয়ে গেছে, ডর। আল্লাহু আকবার কর না, করোনা কারো জন্য রহমত লয়ে আইছে, কি কথা কর না কেন, ঠিক না? কি বইটা হয়েছে চিন্তা করতে পারছি। রে মুসলমান, ঢাকা শহরে ভূমিকম্প হলো, সারা বিল্ডিং গুলি থর থর করে কেঁপে উঠলো। ফজরের নামাজের সময় সব মুসল্লি মসজিদে হাজির, তিনতলার ছাদ পর্যন্ত ভরে, নিচে জায়গা হয় না, জুমার নামাজে এত মুসল্লি নাই। ওই দিন সকালবেলা এত মুসল্লি জিগায় কি ব্যাপার, ফজরের নামাজে তো এক কাতারি পুরা হয় না ঢাকার শহর। আজকে সারা মসজিদ মুসল্লিতে ভরে গেল, কারণ কি? মুসল্লিরা কা হুজুর যেমনে ঝাঁকি মারছে, ডরে মসজিদে আইয়ে বসছি। বাঙালি যে কত বড় সাহা, চিন্তা করতে পারছেন কত বড় ব্রিটিশ, এক ঝাঁকিতে মসজিদে আইয়ে বসছে, ঝাঁকি শেষ, জোহরের রক্ত মুসল্লি নাই, বলে গেছে গা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে বান্দা, হায়াত সৃষ্টি করেছি মাঝখানে মরণ, এই হায়াত মৌতের মাঝখানে যে জিন্দিগি টুকুন তোমার জন্য আছে, লিয়াবলুয়াকুম তোমাকে পরীক্ষা করব, তোমাকে পরীক্ষা করব। প্রশ্ন রাখবেন হুজুর, পরীক্ষা তো বুঝলাম না কোনটা পরীক্ষা। আমার দেশের মেয়ে যারা আছে সুন্দরী, দেখবেন সুন্দরী মেয়েরা এখানে বক কাটিং, শক কাটিং, লিপস্টিক, কালকাত্রা,
আর সুন্দর করে সোনো পাউডার মাখায়া কাপড় সুবুর এখানে ফাড়া ওইখানে শিরা এরপর এইখানে উষা ওইখানে নাই ড্যাং ড্যাং ট্যাং ট্যাং করে করে রাস্তায় আটে আর কয় দেখছো আমি কত সুন্দর আমি কি তুই সেরি বড় কলার কলা পুরুষের চাইতে দুনিয়াতে কেউ বেশি সুন্দর ছিল না আল্লাহ পয়গম্বর ইউসুফের চাইতে এত সুন্দর দুনিয়াতে কেউ জন্ম হয় নাই আর কোনোদিন জন্ম হবে না কথা বলেন ঠিক না বেঠে পুরুষ মানুষের সাথে সুন্দর দুনিয়াত কেউ নাই এ নারী তুমি সুন্দর এটা তোমার পরীক্ষা লিয়া বুলুয়াকুম এটা পরীক্ষা তুমি শিক্ষিত এটাও পরীক্ষা তুমি পুলিশ অফিসার এটা পরীক্ষা আপনি স্কুলের হেডমাস্টার অথবা মাস্টার অথবা দপ্তরি এটা পরীক্ষা আপনি একজন কৃষক এটা পরীক্ষা আপনি গাড়ি চালান এটাও পরীক্ষা দোকানদারি করেন এটাও পরীক্ষা আপনি অন্ধ এটাও পরীক্ষা আপনি বুবা এটাও পরীক্ষা আপনি ল্যাংড়া এটাও পরীক্ষা আপনি ভিখারি এটাও পরীক্ষা আপনি কোটি কোটি টাকার মালিক এটাও পরীক্ষা আপনার দ্বারে যখন ভিখারি এসে হাত পেতে দাঁড়ায় তখন আপনার জন্য এটা পরীক্ষা যখন মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সলা তখন এটা আপনার জন্য বাবা পরীক্ষা তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি বান্দা পরীক্ষা করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি সারা রাত ধরে ফেসবুক টিপতে টিপতে ভুলারা দুইটার সময় ঘুমাইছে এই রাত্র দিয়েছে মালিক এটাও আপনার জন্য পরীক্ষা আপনার ঘুম দিয়েছে এটাও পরীক্ষা আপনাকে আমার আল্লাহ দিন দিয়েছেন সূর্যের আলো দিয়েছেন এটাও পরীক্ষা প্রত্যেক কদমে কদমে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা প্রত্যেক চাহনিতে চাহনিতে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা রাস্তা হেঁটে যাচ্ছেন সুন্দরী নারী নারী আপনার সামনে দিয়ে হেঁটে যাবে এটা আপনার জন্য পরীক্ষা লিয়াবুলুয়াকুম তোমাকে পরীক্ষা করার জন্য তোমার হায়াত ও মউতের মাঝখানে একটা জিন্দেগি দিয়েছি কি পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখবো রে মুসলমান গভীর মনোযোগ একটা বিড়ির ওয়াজ করতেছি ডট মাইন্ড যারা খান তারা মাইন্ড করে নিন আমি জানি খাওয়ানোর অভ্যাস আছে অনেকেরই এখানে বইয়ে রয়েছেন চুপচাপ থাকেন আমি আপনাদের শরম দিতেছি প্রত্যেক দিন এক প্যাকেট বিড়ি সিগারেট দাম কত আমি তো কইতে দিই বেনসন না কি কয় 210 আচ্ছা এই একটা প্যাকেটে বিড়ি কয়টা থাকে সিগারেট কয়টা থাকে 20টা না 10টা আচ্ছা 20টি দল্লা এই 20টা একদিনে কিন্তু একজনে খেয়ে শেষ করে লইতেছে আছে না এরকম দিন ভরে টানতেছে আচ্ছা টানেন অসুবিধা নেই প্রত্যেকদিন 200 টাকা বিড়ির পিছনে খরচা করছে মাসে কত গেল জোরে বলেন আরে জোরে কর না কয় হাজার এটা হিসাব বুঝে দিছি কয় হাজার গেছে বছরে কত গেল 50,000 আপনার বছরে শুধু বিড়ির এই বিড়ি টানতে টানতে আগুন দিয়ে 50,000 পুরো এলাইছে এটির ভিতরে ভিটামিন আছে না ভিটামিন আছে নি ভিটামিন এ বি সি ডি এফ জি সাই জে কে এল এম এন ও ভি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড নাই আচ্ছা যদি নাই থাকে তাহলে সারা মাসে 6,000 টাকা বিড়ি টানছেন আচ্ছা বাবা একটা প্রস্তাব দিই আপনাকে এই 6,000 টাকার 2,000 টাকা করে এতিমখানা যদি তিনজন এতিমের প্রত্যেক মাসের খাবারের টাকাটা আপনি দিয়ে দিতেন তিনজন এতিমের প্রত্যেক মাসের খাবারের টাকাটা যদি এতিমখানে আপনি বরাদ্দ করে দিতেন আল্লাহর কসম জান্নাতে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাইতেন কথা বলেন ঠিক না বেটি সহজ বিবেকের উপর সাল্লাম বিবেকের উপর ছেড়ে দিলাম 3,000 টাকা 6,000 টাকা বিড়ির পিছনে খরচা না করে দুটি এতিমের জন্য খরচা করে দুজন এতিমের জন্য খরচা করে আমার আল খেদমার যুগ্ম সম্পাদক তিনি বলেছেন আমার দেশে অনেক মানুষ হজে যায় প্রত্যেক বছর হজে যায়
আমি আমি ওমরাতে গেছি এক শাশার লগে দেয়া শাশারে জিগে শাশা বাড়ি কনে সাতপুর আমি কি কয়বার আইছি তো আটবার আইছি আমি কি মরার আগে আবার আইবেন নি কয় আমি আমি শাশিরে লই আসেন না একা আসেন তা লই আইছি একা আইলি তো শেষে খালি জ্বালাইব লই আইছি কি ভালো কাজ করছি খুদার ঘরে আসেন দোয়া করেন কান্নাকাটি করেন এটা ভালো আমি বললাম আব্বা কত দরিদ্র মানুষ আছে টাকার অভাবে দুমুঠো ভালো খাইতে পারে না বাবা খোঁজ নিছেন কথা কয় না আমি বললাম দেখে মুরব্বী বাবাজি মনে কিছু নিবেন না মদিনায় এসে নবী রওজার পাশে দাঁড়ায় নবীকে সালাম দেন এটা ভালো নবীর মহব্বতে দাঁড়ায় থাকেন ভালো নবীর মসজিদে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব আশা করেন ভালো বাবারে 40 ওয়াক্ত নামাজ নবীর মসজিদে পড়ার জন্য আসেন বাবা ভালো আল্লাহর ঘর তাওয়াব করে খোদার ঘর ধরে কান্নাকাটি করবেন বাবা ভালো কিন্তু বাবাজি নবীর উম্মত খাবারের অভাবে টাকার অভাবে চিকিৎসা হতে পারে না নবীর উম্মত টাকার অভাবে খাইতে পারে না একটা বারো খোঁজ নেন নাই আপনি যদি গরিব মানুষের সন্তুষ্টি দিতেন নবীর উম্মতে খাওয়াইতেন নবীর উম্মত দরিদ্র টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারে না বাবা ওই টাকা দিয়ে যদি একজনে তিমরে যদি আপনি লালন পালন করতেন আব্বা খোদার কসম মদিনায় এসে নবী তালাশ করা লাগতো না হাবিবে কিবরিয়া আপনার ঘরে যে আপনাকে দিদার করতে কথা বলেন ঠিক না বেঁচে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহু আকবার হাদিস ও কোরআনে তাফসীরে ফিকহের কিতাবে এমন কোন কিতাব নাই যে ওনার নাম লেখা না আছে এই কিতাবে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মাহফিল মুহাদ্দিস ছিলেন হানাফি মাযহাবের অন্যতম একজন ইমাম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একদিন হাজ করার জন্য মিশর থেকে মক্কার দিকে রওনা করেছেন বহু দূর রাস্তা অতিক্রম করার পরে সন্ধ্যা লেগে গেল খাদিমকে বললেন বাবারে আজকে এইখানে রাত্রিবেলা বিশ্রাম করি সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার রওনা করব তখন খাদিম রাত্রিবেলা তাবু গাললেন বিশ্রাম করলেন এশার নামাজ পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্রামে গেলেন তাহাজ্জুদের সময় উঠলেন ওঠার পরে তিনি তাহাজ্জুদ কমপ্লিট করলেন ফজরের নামাজ পড়ে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন এমন সময় দেখেন একজন যুবতী নারী চেহারায় যৌবনের কোনো চিহ্ন নাই চেহারায় যৌবনের কোনো চিহ্ন নাই চেহারায় যৌবনের কোনো চিহ্ন নাই পুরা শরীরটা তার শুকায়ে গেছে চামড়াগুলি হাড্ডির সঙ্গে মিশে গেছে মুখের গোষ্ঠগুলি একবারে শুকিয়ে গেছে কিন্তু একটা মরা মুরগি হাতে নিয়ে মেয়েটা হাঁটে হেঁটে যাচ্ছে খাদিমকে বললেন বাবারে ওই যুবতী নারীকে আমার কাছে ডাকো ব্যাপার কি তার চেহারার হালত এমন কেন মরা মুরগি নিয়ে কোথায় তারপর ভিতর থেকে ডাক দিলেন এ মা তুমি মরা মুরগি নিয়ে কোন জায়গায় যাও তুমি কি জানো না মরা মুরগি খাওয়া মুসলমানের জন্য হারাম আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা যখন বললেন মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে হুজুর মুসলিম হিসেবে জানি মরা মুরগি খাওয়া মুসলমানের জন্য হারাম কিন্তু হুজুর আপনি আমার যে চেহারা দেখেন আমি আজকে যুবতী সুরুষি কথা ছিল স্বামীর সংসার করব সুখেই তো দিনাতিপাত করব কিন্তু আমার চেহারাগুলি আজকে শুকায় গেছে চামড়াগুলি হাতের সঙ্গে আজকে অস্ত্রের সঙ্গে হাড্ডির সঙ্গে মিশে গেছে কারণ কি রে মা তোমার এই হালত কেন বলে হুজুর এই জমিন একজন বেদিন মুশরিক শাসন করার জন্য আমাদের মুসলিম অধ্যুষিত এলাকার সঙ্গে তারা সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি খাবার দাবার আদান প্রদান বন্ধ করে দিয়েছে বড় কঠিন কঠিন অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি আমরা শুধু আমি না আমাদের এলাকার যত মুসলমান আছে আজকে সব ক্ষুধার্ত দুর্ভিক্ষের কারণে আমাদের এই করুণ হালত হয়ে গেছে আমার ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা আছেন বৃদ্ধ বাবা আছেন আজকে তারা খোদার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ঘরে ছোট্ট একটা ভাই আছে তিনিও আজকে অসুস্থ হয়ে পড়েছেন ও গো আল্লাহর বান্দা
কে গো আপনি চিনি না এই মরা মুরগি পে আমি মরা মুরগি রান্না করে ওই অসুস্থ মার মুখে বাবার মুখে একটু খাবার দি অন্তত তাদের পেটে কিছুটা হলো জামিনের চেষ্টা করতেছি আব্দুল ইবনে মুবারক চোখের পানি ফেলে ফেলে ইতিমধ্যে ঢুকরিয়ে ঢুকরিয়ে কাঁদতেছিলেন খাদেমকে বলে বাবারে আমি হজ উমরার জন্য যত স্বর্ণ মুদ্রা এনেছি উনি অনেক বড় ধনী ছিলেন অনেক টাকা পয়সা নিয়ে হজে যাইতেন ডাক দিয়ে বলতেছে বাবারে আমি হজ উমরা করার জন্য যত টাকা নিয়ে আল্লাহর ঘরে হেরেবে হাবিবে কিবরিয়ার বরগাহে রওনা করেছি এই টাকাগুলি দিয়ে আর হজ আমার করা লাগবে না উমরার প্রয়োজন নাই আসো এই এলাকার সকল মুসলিমদের ঘরগুলি খুঁজে 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 আমি তাদের খাবারের ব্যবস্থার জন্য টাকা পয়সা দিয়ে যাব আমার হজ উমরা এইখানেই করে যাব মক্কা মদিনায় যে বাবা আমার হজ করা লাগবে না একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা আমার মুসলমান ভাই খোদার তো থাকবে আর আমি আব্দুল ইবনে মুবারক হাজার জন্য আল্লাহর ঘরের দিকে রওনা করব নবীর বারগাহে দিকে রওনা করব না 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 এটা হতে পারে না এটা হতে পারে না আর মানুষ ছিল এরা দিনকে যেভাবে বুঝে সেইভাবে যদি আমরা বুঝতাম তো আমরা ওইরকম বলি আল্লাহ হয়ে যাইতাম বাজান গভীর মনোযোগ গভীর মনোযোগ এই জন্য আল্লাহ বাস করে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ রে ইমানদার সম্পদের প্রেমে পড়ে সম্পদের প্রেমে পড়ে মানুষ সম্পদের পিছনে দৌড়ায় দৌড়ান রুজি করবেন করেন নিষেধ নাই কিন্তু সেটা হালাল পদ্ধতিতে যেন হয় সম্পদের মোহে পড়ে আর সন্তানের প্রেমে পড়ে তোমরা যেন আং জিকিরিল্লাহ আমি খোদার জিকির থেকে তোমরা যেন গাফেল না হও আমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন বান্দারে আর যদি তোমরা একবার গাফেল হয়ে যাও পথভ্রষ্ট হয়ে যাও তাহলে শোনো শোনো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা এমন ক্ষতি তোমার জীবনে আসবে বান্দা আর কোনোদিন তুমি পোষাইতে পারবা না অতএব সম্পদের প্রেমে সন্তানের মোহে পড়ে যেন আমরা আল্লাহ তার হাবিবের রাস্তা ভুলে না যাই আল্লাহ যেন তার আবি হাবিবের সুন্নাহে তার নবীর পথে আমাদেরকে চালান সবাই আওয়াজ তুলে বলেন আমিন এর যুবক নবীর সুন্নতের দিকে তাকাও বলে হুজুর সুন্নত মানে কি সুন্নত মানে আদর্শ সুন্না মানে আদর্শ সুন্না মানে আদর্শ সুন্না মানে রীতিনীতি সুন্না মানে রীতিনীতি সুন্না মানে আদর্শ সুন্না মানে রীতিনীতি আমার নবী ডান হাত দিয়ে খাবার খেয়েছে তুমি ডান হাত দিয়ে খাবার খাও আমি কাল কয়েকদিন আগে ইউনাইটেড হসপিটালে দেখতে গেলাম একজন রোগী হসপিটালে যেয়ে দেখি একটা যুবক ছেলে খাবার খায় দুই হাত দিয়ে কুত্তার মতো আমি বলি সর্বনাশ একবার বাম হাত দিয়ে খায় আবার ডান হাত দিয়ে খায় একবার বাম হাত দিয়ে খায় আবার ডান হাত দিয়ে খায় চিন্তা করছেন যে হাত ময়লা আবর্জনার মধ্যে যায় সে আবার দাঁত আমার মুখের মধ্যে যায় আল্লাহর হাবিব ডান হাত দিয়ে খাবার খাইছে তুমি খাও খাওয়া শেষ তুমি বাসনগুলি চেটে চেটে খাও আঙ্গুল তুমি চেটে চেটে খাও নবী বলতেন উম্মত খাবারের কোন বাসনের কোন কোনে রহমত লুকে না আছে তুমি জানো না তুমি বাসন পরিষ্কার করে খাও পরিষ্কার করে খাও আ নবীর উম্মত তার আজকে সোসাইটির নাম দি আমি অনেক সময় ঢাকা শহরে দেখি বড় বড় ভিআইপি জায়গাগুলি খাবারের নাম দিয়ে অর্ধেক খায় আর গরুর মতো অর্ধেক ফেলা আমরা আমি বলতেছি এটা সোসাইটি না এটা সোসাইটি না এটা হলো আমাদের দেশের গরুর গোয়াল ঘর গোয়াল ঘর গোয়াল ঘর এরা সব মানুষ রূপী গরু ছাগল কথা বলেন ঠিক না বেঠে সব মানুষ রূপী গরু ছাগল খাইতে স্যার অর্ধেক ফেলাইতে কেন তুই অর্ধেক ফেলাচ্ছস কেন আপনি ইচ্ছা করলে আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারবেন ইচ্ছা করলে গাছে ফল দিতে পারবেন ধানে গাছে ধান তৈরি করতে পারবেন জি রব একটা খাবার একটা ধান একটা ভাত আপনার মুখ পর্যন্ত আনতে কতটা পরিক্রমা করেছেন দেখেছেন আমি একটা হিসাব পরিসংখ্যান আজকে আপনাদেরকে দিই এই ভাত
আপনার মুখ পর্যন্ত আনতে আমার রব আমার আল্লাহ কতটা রাস্তা অতিক্রম করিয়েছেন। ছোট্ট একটা পরিসংখ্যান ওয়াজ আমার শেষ, একটা লোক উঠবেন না, বসেন। আপনাদের দেশে ধান লাগায় কিনা? লাগায়। ধান লাগাইতে হলে প্রথমে জমিন চষতে হয়। যেই কৃষক জমি চাষি কৃষককে জিজ্ঞেস করেন, বাবা জমিন চষতে কেমন কষ্ট? কৃষক যখন জমিন চষে মাথার থেকে ঘাম গুলি পায়ের মধ্যে পড়ে, জমিন চষা শেষ, এটাকে আবার মই দিতে হয়, এরপরে ধান বপন করতে হয়, অথবা ধান যদি লাগায় কয়েকদিন পরে ইরি লাগাইবে প্রচন্ড ঠান্ডার মধ্যে, আপনি যখন ল্যাব কাঁথার ভিতরে ঘুমান তখন আমার দেশের কৃষকরা ওই ঠান্ডার মধ্যে ধানের বীজ বপন করে, কল্পনা করতে পারবে? আপনি যখন ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে ঘুমান তখন সে এতটুকুন কাদার মধ্যে নেমে তখন বীজ বপন করতেছে, আঙ্গুল দিয়ে ধানের চারাগুলি গাড়তে 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 শামুকে আঙ্গুল কেটে যায়, খুসা লাগে, আঙ্গুল ফুটা হয়ে যায়, চারাগুলি নষ্ট হয়ে যায়, চারির ভিতর দিয়ে মাটি জমে 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 চামড়া চলে যায়। এরপরে বাবা ধান রোপণ হলো, ধান রোপণ হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন মেশিন দিয়ে পানি দিতে হয়, এরপরে পানি দেওয়া শেষ কয়েকদিন পরে আগাছা উঠলো, এরপরে আবার আগাছা পরিষ্কার করার জন্য আমাদের দেশে কয় নিড়ানি, নিড়ানি বাবা মারতে হয়, নিড়ানি মারতে যায় অনেক সময় হাতের ভিতর দিয়ে শামুকে হাত কেটে যায়, আবার ময়লা আবর্জনা পরে কাটা মাটা বিধে অনেক সময় হাত কেটে যায়, ফোটা হয়ে যায়, তারপরও নিড়ানি বন্ধ হয় না। এই নিড়ানি কমপ্লিট, আবার ওষুধ মারতে হয় সার মুখের মধ্যে সুন্দর করে, এরপরে মুখ পাশায়া, এরপরে সামনে নিয়ে সারগুলি দিয়ে কাদার মধ্যে দিয়ে একজন কৃষক মারতেছে সার, সার মারা কমপ্লিট, এরপরে যখন বাবাজি ওষুধ দেওয়ার দরকার পুকায় ধরছে, মুখের মধ্যে মাস্ক লাগাইয়া, এই ওষুধ বিষয় মেডিসিন, প্রত্যেক মেডিসিন ওই পুরা ক্ষেতের মধ্যে কৃষক মারতেছে, এরপরে আবার প্রত্যেক দিন দুই একদিন পর পর পানি, এরপরে ধানটা যখন পাকা শুরু হলো, ধান হলো, ধান পাকার পরে ধান কাটা হলো, ধান কাটার পরে মাথায় করে বাড়ি আনা হলো, বাড়ি আনার পরে ওটাকে সুন্দর করে মারাই করা হলো, মারাই করা যে বাবা কি কষ্ট দেখেন, মারাই করার পরে ওই ধানগুলি আবার মহিলারা বাছে কোনটা সিধা কোনটা আসল, পরিষ্কার করার পরে আলাদা করা হয়, এটাকে সিদ্ধ করার জন্য নদীর রৌদ্রের মধ্যে দিয়ে শুকানো হয়, শুকানোর পরে এটাকে ইবাজান আবার শুকানোর পরে আবার পানির মধ্যে ভিজানো হয়, পানির মধ্যে ভিজায় এটাকে সিদ্ধ করা হয়, সিদ্ধ করার পরে আবার নদীর রৌদ্রের মধ্যে শুকাইতে দেওয়া হয়, শুকানোর পরে আবার মেশিনের মধ্যে দেওয়া হয়, ভাঙ্গানো হয়, ভাঙ্গাইয়া কুড়া আর সাল আলাদা করা হয়, এরপরে সাল আবার পরিষ্কার করা লাগে, পরিষ্কার করার পরে এই চালটাকে আবার আপনার মাথায় করে বাড়ি নিয়ে আসছেন, বাড়ি আনার পরে টাকা দিয়ে কিনে বাড়ি আনলেন, বাড়ি আনার পরে আপনার বেডি আপনার স্ত্রী আপনার মা এই চালটাকে নিয়ে ধুয়ে সুন্দর করে আগে ধুইলো, ধোয়ার পরে আগুন জ্বালাইলো, আগুন জ্বালায় এটারে সুন্দর করে ফুটায় রান্না করলো, রান্না করার পরে আপনার সামনে সেই ভাত খাবার আনলো, আপনি অর্ধেক খান আর অর্ধেক ফেলান, আপনার মতো নাফরমান আর একটাও দুনিয়াতে নাই, কথা বলেন ঠিক না বেটি? কত সিস্টেম করে কত রুল করে আপনার মুখে খাবার পৌঁছে দিল আর আপনি খাইলেন আর অর্ধেক ফালাইলেন, মানুষ এই জন্য আল্লাহ বাস করলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কষ্ট হয় বাবা? না। কষ্ট হয়? না। একসাথে জোরে বলি তো, আল্লাহু আকবার। কথাগুলি কি আপনাদের খারাপ লাগতেছে? এখান থেকে কিছু বুঝ আসে না? আসে কি না? আসে না? তাহলে আজকে থেকে চিন্তা করবেন, আল্লাহ যে খাবারটা আমার কাছে পৌঁছাইতে এত হাত বদল হয়েছে, আল্লাহ আমি আর এই খাবারটা নষ্ট করব না, চিন্তা করেন, কিছু বিবেককে প্রশ্ন করবেন, সবসময় আবেগ দিয়ে হয় না আর সবসময় দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বুঝতে হয়। আমার দেশের এখন তো কিছু ভাইরা নামাজের পরে দোয়া বন্ধ করে দিছে, কি ফতোয়া? কই নামাজের পরে দোয়া, এটা ওই এটা নামাজের কোনো অংশ না, নামাজের কোনো অংশ না, বাস দিল শেষ, এটা কি তাইলে বেদাত, বাস বানালি। এখন আমি দলিল দেওয়ার আগে আপনাকে ইনসাফের দিকে ফিরাই দিই, কষ্ট হবে? ইনসাফের দিকে যদি আমি আপনাকে নিয়ে যাই, তাহলে প্রথম প্রশ্ন, আপনার বাড়িতে একজন ভদ্রলোক 6 মাস কাজ করলো,
কর্মচারী কাজ করার সময় লোকটা যদি আপনার হাত ধরে বলে মালিক আমি আপনার বাড়ি 6 মাস কাজ করছি 6 মাস খাইছি 6 মাস ঘুমাইছি আপনি আমার বেতন দিবেন খাবার দিবেন আমি আপনার কাজ সুষ্ঠুভাবে সমাধান করে দেইনি আমি গাফলতি করছি আমার ভুল হইছে আমার মাফ করে দিন আমার ক্ষমা করে দিন আমি আপনার কষ্ট দিছি সম্পদ নষ্ট করেছি আমার মাফ করে দিন আচ্ছা বলেন এই লোকটার প্রতি মালিকের কর্মচারীর প্রতি দরদ আসে না লোকটা যখন ওনার কাছে সারেন্ডার করলো যে আমি আত্মসমর্পণ করছি আমি আপনার কাছে ভুল করছি আমি মাফ করে দিন আচ্ছা বলেন লোকটার প্রতি মালিকের মহব্বত লাগে না লাগে ঠিক রব্বে কারীমের দপ্তরে যখন বান্দা নামাজ শেষ আল্লাহর হুকুম ছিল যোহরের নামাজ প্রথমে নবীর সুন্নাত 4 রাকাত ফরজ 4 রাকাত বাকি সুন্নাত 2 রাকাত কমপ্লিট আল্লাহর হুকুম অরিজিনাল ফরজ নামাজের পরে বান্দা আল্লাহর দরবারে হাত তুলে অনুনয় বিনয় করে বলতেছে রব্বে কারীম তুমি মহান আমি ক্ষুদ্র তুমি শ্রেষ্ঠ আমি নগণ্য তুমি গনি আমি মিসকিন তুমি রব আমি তোমার বান্দা তুমি মালিক আমি তোমার দাস হে রব যেভাবে নামাজ পড়ার প্রয়োজন ছিল আমি পড়তে পারি নাই আল্লাহ যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল আমি পড়তে পারি নাই যেভাবে কেরাত পড়ার প্রয়োজন ছিল আমি পড়তে পারি নাই আল্লাহ যেভাবে নিয়ম কানুন মানার প্রয়োজন ছিল আমি পারি নাই আল্লাহ তোমার মহান রহমান আর রহিম গুণের খাতিরে তুমি আজকে আমার ইবাদতটা কবুল করে নাও আচ্ছা বলেন বান্দার দিকে আল্লাহর কি মহব্বত আসে না এই আসতে বলবেন না জোরে বলেন আসে কি না এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم فإذا فرغت فانصب وإلى আয়াতের তাফসীর কি এই আয়াতের তাফসীরে পৃথিবী বিখ্যাত মুফাসসির যিনি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান ফাইযা ফারাগতা মিনাস সালা ফানসব ওয়া ইলা দুআ ওগো হাবিব আপনি নামাজ কমপ্লিট করার পরে দুয়ার মাধ্যমে আপনি আল্লাহর দরবারে মনোনিবেশ করেন দুয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন অতএব নামাজের পরে দোয়া 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 দোয়ার তরিকা হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করা সারেন্ডার করা অনুনয় বিনয় করা রবের দরবারে বান্দার দায়িত্ব অনুনয় বিনয় করা সারেন্ডার করে আল্লাহর দরবারে চাওয়া যখন আপনি চাইবেন সঙ্গে সঙ্গে খোদার দরবারে বাবা এটা কবুল হয়ে যাবে আরে মুসলমান গভীর মনোযোগ লাগান আল্লাহর হাবিব একদিন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই এলাকায় বিরাট বড় মেলা হলো অর্থাৎ খেলাধুলার ইন্তেজামে মানুষ জমা হয়েছে এই বিরাট খেলাধুলার ইন্তেজামে একজন মা তার সন্তান হারিয়ে ফেললেন সন্তান হারানোর পরে এই মা অনেক খোঁজাখুঁজি করার পরে তার সন্তান ফিরে পেলেন সন্তান ফিরে যখন পাইলেন তখন এই সন্তানকে বুকের মধ্যে নিয়ে চুমা খায় মা চোখের পানি ফেলে ফেলে কান্দে হাবিবে কে বিয়া ডেকে বলে আমার সাহাবীরা দেখো দেখো একজন মা সন্তান হারিয়ে সন্তান ফিরে পাওয়ার পরে কেমন আনন্দ করতেছে সাহাবীরা রে সাহাবীরা বলো এই মহিলা কি জন্য কান্দে
सरेंडर करे आत्मसमर्पण करे क्षमा चाय अल्लाह बंदा बंदा बंदर दिखे रहमतर नजरे तकैया रहमतर कोले आनिया आमार अल्लाह डाक दे बोले बंदा कानबिना बंदा जा जा तोर जिंदगीर सब गुना आमी अल्लाह माफ करे दिएछि सरेंडर अल्लाहर काछे बड़ पसंदेर आपनि आत्मसमर्पण करुन अल्लाहर काछे डिजिटल इज्जत लोक जदि अनुनय बिनय करे बोले बाबा आमी खूब असुस्थ मानुष आमार किछु खाबारेर टाका दें बाबा आमी खूब असुस्थ आमार किछु दान करें दीते ना पारलो मनेर भितरे एकटा प्रश्न जागे आर ए गरीब मानुषटारे दीते पारलाम ना कथा ठीक ना ঠিক রব্বে করিমের দপ্তরে বান্দা যখন অনুনয় বিনয় করে অনুনয় বিনয় করে এ মুসলমান আর কত ফতোয়া দিবি আর কত ফতোয়া দিবি ফতোয়া দিয়ে যে ইসলাম শেষ করে দিয়েছো মুসলমানকে আল্লাহর দিকে রুজু করাও আল্লাহর দিকে রুজু করাও হাবিবের দিকে রুজু করাও নবীর দিকে রুজু করাও যদি করাইতে পারো তো কামিয়াব 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 এক বেটা বাজারতে ফ্যান কিনছে মাঝে মধ্যে কই দুই ইঞ্চি লম্বা হয়ে গেছে স্ত্রী কয় দুই ইঞ্চি লম্বা হয়েছে তুমি কাটটি টুকু মেরে চিন্তা করে বিবির মনে নাও থাকতে পারে বড় মেয়েরে কইছে তুই দুই ইঞ্চি কাটিস মাঝে মেয়েরে কইছে তুই দুই ইঞ্চি কাটিস সাইজে মেয়েরে কইছে তুই দুইটি কাটিস সবটারে কইছে তুই দুই ইঞ্চি কাটিস বেটার বড় কইছে মা যদি মনে না থাকতে পারে তুমি দুই ইঞ্চি কাটতে রইও সবাই দুই ইঞ্চি করে কাটছে সকালবেলা বেড়া ফুল প্যান্ট পর পর যায় হাফ প্যান্ট হয়ে গেছে গা ইসলামের ফতোয়া মারতে 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 12টা আর 13টা বাজে গেছে এ কথা কর না কেন কথা বলে 13টা বানায় লাইছে কি অবস্থা মিয়া মুসলমানের আজকে যার কারণে আজকে রোহিঙ্গা মুসলমান মার খেতে গিয়ে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে কিচ্ছু করতে পারি না কি করছি আমরা ঘোড়ার ডিম কিছুই করতে পারি না কয়েকদিন ভিক্ষে শিখে দিছিলাম তাই হনার মানুষ মনেও করে কি কথা কর না কেন কয়েকদিন তো অনেকে আবেগে কইছে আমার জমি দিয়ে দেব আমার খাও দিয়ে দেব হনার খোঁজ করে না ওহন অনেক কি কয় কি লাগে সরকারি এই রোহিঙ্গা মহিঙ্গা আমার দেশে আনছে এই যে সব হিরিঞ্চি মিনিচি বেচছে আমার দেশের গোলামার শেষ করে লইতেছে রাস্তা ছাড়া আর কোন রাস্তা জোরে বলেন আছে কোন রাস্তা নেই সারা রাত ওয়াজ করব না বাজি দোয়া করে দিব
বেশি রাত কথা বলবো না। ওয়াজ করলে কিলাম, শুনলে কিলাম, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না, নবী প্রেম না থাকলে দিলে কথা বলেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজি। আমার রসুলের কোন বিষয়কে ছোট করে বাবা দেখবেন না, ছোট করে দেখবেন না। আমরা মিলাদ পুরি অনেক বাইদের কষ্ট হয় যে বেদাত করতে, সেটা জায়েজ নাই। সাহাবীরা করে নাই, নবী করে নাই, আমরা কেন করব? ওরে বাবা শেখ সাদি যখন রাত্রিবেলা কবিতা লিখেছিল, বালাগাল লুলা আমি কামালিহি কাশাবাত্তু যাবি জামালিহি হাসুনাত জামি হুসালিহি, এই কবিতা লিখে সাদি ঘুমায় পড়ছে, স্বপ্ন দেখে রহমতের নবী সাদির করে ঘরে তরশিফ এনেছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সাদি দাঁড়িয়ে গেলেন, নবী ডাক দিয়ে বলে সাদি তুমি কি লেখো? বলে হুজুর না লাইক কি লাগবে, আপনি নবীর শানে নাম লিখতেছি, আপনার প্রশংসা লিখতেছি, আপনার প্রশংসা গাথা লিখতেছি। আল্লাহর হাবিব তখন বলেন সাদি একটু পড়ে শোনাও। তখন সাদি পড়তেছে বালাগাল লুলা বি কামালিহি কাশাবাদু জাবি জামালিহি হাসুনাত জামি খুসালিহি। এরপরে সাদি কয় হুজুর আর লিখতে পারি না, নবী গো চতুর্থ লাইন মিলাইতে পারি না। আল্লাহ নবী ডাক দেখবে সাদি রে, ও সাদি তুমি চতুর্থ লাইনের বেলা লিখিয়া দাও সল্লু আলাইহি ওয়ালিহি, সল্লু আলাইহি ওয়ালিহি। এবার আপনারা বলেন সাদি এই কবিতা লেখে আমার নবী কবিতার উপর রাজি? কোন সাহাবি তো এই কবিতা লিখলেন না, কোন তাবি লিখলেন না, কোন আশিক রসুল লিখলেন না। অনেক বছর পরে সে শেখ সাদি ইরানের সিরাজ নগরে বসে নবীর নাদ গায়, আমার নবীর পছন্দ হয়, আমার নবীর পছন্দ হয়, আমার নবীর পছন্দ হয়। আল্লাহর নবীর দরবারে আপনার কোন ভালোবাসা পছন্দ হবে? ও নবীর উম্মত আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। অতএব রসুলের কোন বিষয়কে ছোট করে দেখার সুযোগ নাই। সাদির ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর একজন ওলি স্বপ্ন দেখে সাদি তোমার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করেছে? সাদি বলে আমার রব আমাকে মাফ করে দিয়েছেন। বলে কোন জন আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন তুমি বলো? সাদি বলতেছেন ওরে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে সাদি তোমার নামাজ, তোমার জিকির, তোমার ফিকির, তোমার রোজা, তোমার তাসবিহ, তোমার তাহলিল, তোমার মুরাকাবা, তোমার সাদকা, কোন কিছু আমি রবের দরবারে পছন্দ হয় নাই, কিন্তু তুমি নাতে রসুল লিখেছো। ওই নাত শরীফ নবীর রওজার পাশে দাঁড়ায় বলছো আমার নবী খুশি হয়েছে সাদি রে, আমার রসুল সন্তুষ্ট হওয়ার জন্য আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে, আরো জোরে। এই জন্য কবি কাজী নজরুল কত চমৎকার নাত লেখছেন, আল্লাহ কি জি পাইতে চাই হযরতকে ভালোবেসে, আর শুকুরশীল কলম না চাহিতেই পেশে সে। আরে লালন ফকির কি লেখছে শুনে, বেটা তো ফকির মানুষ, এটার মতের লোক আমরা মতের মিল নেই, কিন্তু কি লেখছে দেখ। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠি নই নৌকা খালি, রূপকাঠি নই নৌকা খালি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহা হেড কাফের তারা এ দুনিয়া। এ কথা বলে ঠিক না? একবারে সহজ ভাষায় কই দিছি বেটা, পাগল গো, পাগল যাই কইছ তো,
আর আমরা মাদ্রাসায় পড়ে করলামটা কি? নবীর একটা প্রশংসা শুনাই কষ্ট হবে না? আমরা সুন্নি বক্তা যারা আছি আমরার একটা অভ্যাস কি জানেন, নবীর একটু প্রশংসা না করলে কলিজার ভিতর খালি দুরহুর 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 করে। আবার সুন্নি শ্রোতা যারা আছে তাদের অভ্যাস হয়ে গেছে নবীর একটু প্রশংসা না করলে মজা লাগে না। দশটা মিনিট সময় দেওয়া যায় তো না আছে একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমি প্রশংসা করব না, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশংসা করছেন। সাতাশটা কিতাবে আছে, ইমাম জাহাবি, ইমাম জৌজি, ইমাম আবু নুআইম ইসফাহানি, তারপরে ইমাম কাজী আয়াস, ইমাম সুয়ুতি, মোল্লা আলী কারি হানাফি, সাতাশ জন বিশ্ববিখ্যাত ইমাম তাদের কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখছেন। যুদ্ধটা হলো তাবুকের যুদ্ধ। নবীজি 30,000 সাহাবী নিয়ে তাবুকে গেছেন, যুদ্ধ হয় নাই, রসুল ফিরে আসবেন। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুলের খেদমতে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটু প্রশংসা করব। নবীজি বললেন সাসা যান প্রশংসা করবেন তো করেন। তখন তিনি প্রশংসা করতেছিলেন আরবি ভাষায় এইভাবে, মিন কাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। আমার দিকে তাকাবেন, বড় চমৎকার, বিরাট চমৎকার। সাসা বাতিজার প্রশংসা করছি। আমরা অনেক সময় ছোটরা অনেক বড় হয়ে গেলি আমরা কি কই জানি নি, কই হেতা তো আমরা বাতি জই লাগি অসুবিধা কি? না এটা ঠিক না, কেউ যদি আল্লাহ সম্মান দেয় তাকে সম্মান দেওয়াটা আমাদের দায়িত্ব। সাসা বাতিজার প্রশংসা করতেছে এইভাবে, মিন কাবলি হাতিবিতা ফিল জিলালি ওয়াফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। ওগো নবীজি, আদম নবী এবং হাওয়া যখন জান্নাতের মধ্যে ছিল তখন আপনি আদম হাওয়ার সঙ্গে জান্নাতে বিচরণ করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরপরে তিনি কি বলতেছেন দেখেন, সুম্মা হাবাতাল বালাদালা বাশার। আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আদম যখন দুনিয়াতে আল্লাহ ফেলায় দেয় দুইজন ব্যক্তি, আপনি নবী আদমের মধ্যে ছিলেন, লা বাশার না ছিলেন মানুষ। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া কদ আলজামা নাসরান ওয়া আহলাহুল গরাক। ওগো নবীজি, আপনি যখন নূহ নবীর মধ্যে ছিলেন, নূহ নবী নৌকার মধ্যে ছিল, আর আপনি হাবিবে কিবরিয়া যেই নৌকার মধ্যে ছিলেন ওই নৌকা ডুবে নাই, কিন্তু ওয়াকাদ আলজামা নাসরান আহলাহুল গরাক। তখন সব নসর যারা ছিল মূর্তি পূজারি সেদিন সব ডুবে মরেছিল, কিন্তু আপনার নৌকা সেদিন ডুবে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাঠি রই নৌকা খানি, রূপ কাঠি রই নৌকা খানি, নাহি দুবার ভয় তোরা কে যাবি নবীর নৌ কাতে আ। এরপরে নবীর চাচা বলতেছেন, তুন কালুমিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবাক। শেষ আরো আছে কবিতা, কইতুকিলে রাখ যাইবে। তুন কালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা। ওগো নবীজি, আপনাকে আল্লাহ আদমের সুল থেকে হযরত শীষ, শীষ থেকে নূহ, নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, পবিত্র শেকেম থেকে রেহেম, রেহেম থেকে শেকেম, শেকেম থেকে রেহেম, রেহেম থেকে শেকেম করে যুগের পর যুগ করনান ফকরনান, যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া আপনাকে আখির নবী খাইরুল মুরসালিন করি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর চেয়ে আর কি প্রশংসা চান? 30,000 রাসূলের সাহাবী উপস্থিত, একজন সাহাবীও দাঁড়িয়ে বলেন নাই হে রাসূলের চাচা
নবী আমাদের ভিতরেই থাকেন আমাদের মধ্যেই ঘুমান আমাদের বংশে বিয়ে করেছেন আমাদের বংশে शादी করেছেন আমাদের সাথে হাট বাজার করেন আমাদের সাথে জিহাদ করেন আমাদের সাথে ঘুমান আমাদের সাথে খান আমরা যা খাই তিনি তাই খান আদম নবী জান্নাতে আপনার নবী তখন জান্নাতে ছিল হযরত নূহ নবী যখন নৌকা আপনার নবী তখন নৌকা এরপর কান্নান ফকান্নান করে সালিবিন রাহিমিন করে আপনার রাসূলকে আপনার ভাতিজাকে আল্লাহ দুনিয়াতে আনছেন আমরা সাহাবীরা এই কথা মানতে পারতেছি না 30,000 সাহাবী এক সাহাবী কথা বলেন নাই এক সাহাবী কথা বলেন নাই এক সাহাবী কথা বলেন নাই ও মুসলমান নবীর সাসার কবিতা থেকে নবী চিনে যাবেন সাবধান হুজুরের কোন বিষয়কে ছোট করে দেখার কোন সুযোগ কোন উম্মতের নাই আল্লাহ এটা আপনাকে দায়িত্ব দেন নাই অতএব নবীর স্থানে নবী থাকবে রাসূলের স্থানে রাসূল থাকবে উম্মতের জায়গা উম্মতে থাকবে কথা বলেন ঠিক না ঠিক